আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। রাশিয়ার সঙ্গে সংঘাতে ন্যাটো আরেকটি বিশ্বযুদ্ধ ডেকে আনতে যাচ্ছে। লেপার্ড আব্রাম ট্যাঙ্ক ধ্বংস করলে পুরস্কারের ঘোষণা। আমিরাতের প্রেসিডেন্টের নিরাপত্তায় পাকিস্তানের যুদ্ধ বিমান। এবার জানিয়ে দেব ইউক্রেনকে যুদ্ধ বিমান না দেওয়ার ঘোষণা বাইডেনের। আরও জানিয়ে দেব পাকিস্তানে হামলার লক্ষ্য ছিল পুলিশ। সর্বশেষ জানিয়ে দেব লাদাখে সৈন্য বাড়াচ্ছে চীন, সংঘর্ষের আশঙ্কা ভারতের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। রাশিয়ার সঙ্গে সংঘাতে ন্যাটো আরেকটি বিশ্বযুদ্ধের বিপদ ডেকে আনছে। রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় ইউক্রেনকে পশ্চিমা দেশগুলো ভারী ট্যাঙ্কসহ যুদ্ধাস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি যুদ্ধ পরিস্থিতি পাল্টে যেতে পারে। রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রস্তুতি ইউক্রেন যুদ্ধকে ভয়াবহ নিরাপ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। ন্যাটোর সমালোচনা করে চীনা সামরিক বিশেষজ্ঞরা বলছেন আরেকটি বিশ্বযুদ্ধ ডেকে আনছে ইউরোপ। পর্তুগিজ টেলিভিশন চ্যানেল আরটিপিকে ন্যাটোর সামরিক কমিটির চেয়ারম্যান রব বাওয়ার রয়্যাল জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কৌশলগত উদ্দেশ্যগুলো ইউক্রেনকে ছাড়িয়ে গেছে। এটা হয়তো এখন কিয়েভের প্রতিবেশীদের দিকেও প্রসারিত হতে পারে। নেদারল্যান্ডস নৌবাহিনীর অ্যাডমিরাল রব রয়্যাল আরও বলেন, ন্যাটোভুক্ত কোনো একটি দেশে রাশিয়ার হামলা চালালে ন্যাটো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাবে। এক প্রশ্নের জবাবে দৃঢ়তার সঙ্গে তিনি বলেন, আমরা প্রস্তুত, তবে ন্যাটোকে আরও ভালোভাবে প্রস্তুত করা উচিত, কারণ বর্তমানে রাশিয়ার সামরিক উদ্যোগ রয়েছে। তার ভাষায়, আপনার শত্রুর কাছে আরও ভালো অস্ত্র থাকাটা শত্রুর সমস্যা না, এটা আপনার সমস্যা। রোববার চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের চীনের সামরিক বিশেষজ্ঞরা বলেন, ইউক্রেন যুদ্ধে ন্যাটোর সম্পৃক্ততা ইউরোপ আরেকটি বিশ্বযুদ্ধের বিপদ ডেকে আনছে। চীনা সামরিক বিশেষজ্ঞ এবং টিভি ভাষ্যকর জাং'23 বলেন, রুশ বাহিনীর সঙ্গে সরাসরি লড়াইয়ে কিয়েভ তার ন্যাটো মিত্রদের টেনে আনার প্রচেষ্টা চালাবে। এর আগে ইউক্রেনকে সহায়তা দেওয়া ন্যাটো দেশগুলোর দেশ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। রুশ আগ্রাসন মোকাবেলায় ইউক্রেনকে 321টি ভারী ট্যাঙ্ক দেবে পশ্চিমা দেশগুলো। ফরাসি টিভি স্টেশন BFMকে দেওয়া সাক্ষাৎকারে ফ্রান্সে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাদিম ওমেচেঙ্কো বলেন, এখন পর্যন্ত অনেক দেশ আনুষ্ঠানিকভাবে ইউক্রেনকে 321টি ভারী ট্যাঙ্ক সরবরাহের কথা নিশ্চিত করেছে। আগ্রাসী বাহিনীকে প্রতিহত করতে কিয়েভ অবিলম্বে সহায়তা প্রয়োজন বলেও মনে করছেন। সুনির্দিষ্টভাবে তিনি কোনো দেশের নাম উল্লেখ না করলেও জার্মানি ও যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই কিয়েভকে ট্যাঙ্ক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সর্বশেষে তালিকায় যুক্ত হয়েছে কানাডা। কিয়েভকে অত্যাধুনিক 4টি লেপার 2 ট্যাঙ্ক দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ। তিনি বলেন, এ সহায়তা ইউক্রেনের সেনাদের গতি বাড়ানোর পাশাপাশি তাদের নানা ধরনের কৌশলগত সুবিধা দেবে। আরও বেশি অঞ্চল পুনরুদ্ধারের সহায়তা করবে এটি। মিত্রদের কাছে বারবার উন্নত প্রযুক্তির ট্যাঙ্ক চেয়ে আসছিল কিয়েভ। অনেক নাটকীয়তার পর 14টি লেপার 2 ট্যাঙ্ক পাঠাতে রাজি হয়েছে জার্মান। যুক্তরাষ্ট্রও জেলেন্সকির সরকারের 31টি শক্তিশালী আব্রামস ট্যাঙ্ক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। এরপরই ইউক্রেনকে অত্যাধুনিক 4টি লেপার 2 ট্যাঙ্ক দেওয়ার ঘোষণা দেয় কানাডা। শনিবার ইউক্রেনে সামরিক কর্মকর্তা মিখাইল পোদোলিয়াক বলেন, যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনীর মূল অস্ত্র হল কামান। বর্তমানে এটা ব্যবহার করেই তারা মূল যুদ্ধক্ষেত্রে হামলা চালাচ্ছে। রাশিয়া এই অস্ত্রের ব্যবহার কমাতে চাইলে ইউক্রেনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রয়োজন। ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের কামান ও গোলাবারুদের সংরক্ষণাগারগুলো ধ্বংস করা যাবে। 2022 সালের 24 ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাশিয়া আগ্রাসন চালায়। লেপার্ড আব্রাম ট্যাঙ্ক ধ্বংসে পুরস্কারের ঘোষণা। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সামরিক সহায়তা হিসেবে ইউক্রেনকে অত্যাধুনিক লেপার্ড 2 ও M1 আব্রাম ট্যাঙ্কস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো। সব মিলিয়ে 321টি ট্যাঙ্ক পাচ্ছে কিয়েভ। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এসব ট্যাঙ্ক ইউক্রেনে এসে পৌঁছবে। এদিকে ইতোমধ্যে এসব ট্যাঙ্ক ধ্বংস করার বিনিময়ে রুশ সৈন্যদের জন্য পুরস্কার ঘোষণা করেছে রাশিয়ার উরাল অঞ্চল ভিত্তিক বৈদ্যুতিক সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি ফোরেস। রোববার এক বিজ্ঞপ্তিতে কোম্পানি জানায়, রুশ সেনারা যদি লেপার্ড 2 বা M1 আব্রাম ট্যাঙ্ক দখল কিংবা ধ্বংস করতে পারে, তাহলে ট্যাঙ্ক প্রতি নগদ 50 লাখ রুবল পুরস্কার দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রা যা 76,37,000 টাকার সমান। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো যোগদান ঠেকাতে গত বছরের 24 জানুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। সেই অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনকে $100,000,000,000 সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। তারই ধারাবাহিকতায় সবশেষ গত সপ্তাহে লেপার্ড 2 ও M1 আব্রাম অত্যাধুনিক শক্তিশালী ট্যাঙ্ক সরবরাহের ঘোষণা দেওয়া হয়েছে। ইউরোপীয় প্রযুক্তিতে তৈরি লেপার্ড 2 ট্যাঙ্ক ব্যবহার করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। অন্যদিকে M1 আব্রাম ট্যাঙ্ক তৈরি হয়েছে মার্কিন প্রযুক্তিতে। অত্যাধুনিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন মতে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে 14টি করে মোট 28টি লেপার্ড 2 ট্যাঙ্ক পাঠাতে সম্মত হয়েছে জার্মানি ও পোল্যান্ড। আর একই সময়সীমার মধ্যে দেশটিকে 30 থেকে 50টি M1 আব্রাম ট্যাঙ্ক পাঠাবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা ইউক্রেনে ট্যাঙ্ক পাঠানোর ঘোষণায় কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।
দেশটির প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এই ট্যাঙ্ক সহায়তা যুদ্ধের মাত্রা আরও বাড়িয়ে দেবে ও শিগগিরই রুশ সেনারা সেসব ট্যাঙ্ক সম্পূর্ণ ধ্বংস করে ফেলতে সক্ষম হবে। পেসকভের সেই ঘোষণারই যেন প্রতিদ্বন্দ্বী পাওয়া গেল ফোরেস কোম্পানির বিজ্ঞপ্তিতে। সেখানে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধের মাত্রা বাড়াতে সীমাহীন অস্ত্র সরবরাহ করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে ন্যাটো। গত এক বছরে অবশ্য পশ্চিমা দেশগুলো থেকে সহায়তা হিসেবে আসা শত শত অস্ত্রের ডিপো ধ্বংস করতে সক্ষম হয়েছে রুশ বাহিনী। আমিরাতের প্রেসিডেন্ট নিরাপত্তায় পাকিস্তানের যুদ্ধবিমান। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের নিরাপত্তায় নিয়োজিত থাকবে পাকিস্তানের JF-17 যুদ্ধবিমান। একদিনের পাকিস্তান সফরে সোমবার তার ইসলামাবাদ পৌঁছানোর কথা রয়েছে। এর আগে গত সপ্তাহে ব্যক্তিগত সফরে পাকিস্তান এসেছিলেন তিনি। জিও নিউজ জানিয়েছে, পাকিস্তান প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে সোমবার বলা হয়েছে, একদিনের সফরে আজ ইসলামাবাদ আসছে আমিরাত প্রেসিডেন্ট। খবরে বলা হয়েছে, পাকিস্তান বিমান বাহিনীর নূর খান বিমানঘাটিতে অবতরণ করবেন আল নাহিয়ান। তার নিরাপত্তায় নিয়োজিত থাকবে JF-17 যুদ্ধবিমান। সেই সঙ্গে আমিরাত প্রেসিডেন্টকে গান স্যালুট জানানো হবে। এ সময় বিমানবন্দরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ফেডারেল মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীরা উপস্থিত থাকবেন। এরপর পাকিস্তানের সশস্ত্র বাহিনী দেশটির প্রধানমন্ত্রী বাসভবনে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশটির প্রেসিডেন্টকে গার্ড অব অনার দেবে। এরপর পাক প্রধানমন্ত্রীর সঙ্গে তার ওয়ান টু ওয়ান বৈঠক হবে। এদিকে আন্তর্জাতিক ডেলিগেটদের আগমন উপলক্ষে আজ সোমবার দেশটির রাজধানী ইসলামাবাদ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে নাগরিকদের অপ্রয়োজনীয় যাতায়াত না করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। ইউক্রেনকে যুদ্ধবিমান না দেওয়ার ঘোষণা বাইডেনের। গত কয়েকদিন কিয়েভ দাবি করছে, রাশিয়া নতুন করে ইউক্রেনে বড় হামলা করতে পারে, আর তাদের হামলার প্রতিহতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্র দেশগুলোর কাছে প্রথমে ট্যাঙ্ক সহায়তা চায় ইউক্রেন। ট্যাঙ্কের প্রতিশ্রুতি পাওয়ার পর এখন যুদ্ধবিমান চাইছে তারা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের কাছে অত্যাধুনিক F-16 যুদ্ধবিমান চেয়েছে দেশটি। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তারা ইউক্রেনকে যুদ্ধবিমান দেবেন না। সোমবার এক সাংবাদিক বাইডেনকে প্রশ্ন করেন, কিয়েভকে যুদ্ধবিমান দেওয়ার কোনো ইচ্ছা তার আছে কিনা। এই প্রশ্নের জবাবে বাইডেন বলেন, না। রাশিয়ার বিরুদ্ধে প্রায় এক বছর ধরে যুদ্ধ করায় আশঙ্কাজনকভাবে কমছে ইউক্রেন বিমান বাহিনীর শক্তি। যখন পশ্চিমারা তাদের ট্যাঙ্ক দিতে সম্মত হলো, তখন কিয়েভ ভাবল এখন তাদের যুদ্ধবিমানও দিতে পারে তারা, আর এসব যুদ্ধবিমান দিয়ে নিজেদের বিমান বাহিনীর শক্তির আগের অবস্থানে ফিরিয়ে যাওয়া হবে। তবে যুক্তরাষ্ট্র আপাতত সরাসরি অনুরোধ প্রত্যাখ্যান করেছে। এর আগে জার্মানিও যুদ্ধবিমান দেবে না বলে স্পষ্ট জানিয়ে দেয়। পাকিস্তানে হামলার লক্ষ্য ছিল পুলিশ। পাকিস্তানের পেশোয়ার একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় 59 জন নিহত হয়েছেন। যেখানে হামলার ঘটনা ঘটেছে সে এলাকাটি কড়া পুলিশি নিরাপত্তার মধ্যেই ছিল, তাই পুলিশকে লক্ষ্য করেই এ হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, যারা পাকিস্তান রক্ষার দায়িত্ব পালন করেন তাদের লক্ষ্য করে সন্ত্রাসীরা ভীতি সৃষ্টি করতে চায়। পাকিস্তানের গণমাধ্যম দ্য ডন জানিয়েছে, এই হামলার দায় স্বীকার করেছে তেহরিকি তালেবান পাকিস্তান। গত বছর নভেম্বরে পাকিস্তান সরকারের সঙ্গে যুদ্ধবিরতির সমাপ্তি টানে জঙ্গি সংগঠন। এরপর থেকে দেশটিতে হামলার ঘটনা বেড়েছে। গত ডিসেম্বর দেশটির উত্তরাঞ্চলে একটি TTP হামলায় 33 জন নিহত হন। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী গতকাল সোমবার জোহরের নামাজের সময় এই বিস্ফোরণ ঘটায় একজন আত্মঘাতী হামলাকারী। তখন মসজিদে নামাজ আদায় করছিলেন কয়েকশত মুসল্লি। হাসপাতালের একজন মুখপাত্র BBCকে জানান, এ হামলার মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 59 জনে, আহতের সংখ্যা 157 জন। পেশোয়ার শহরটি আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন। এটি পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী। শহরের সবচেয়ে নিরাপদ জায়গা হিসেবে বিবেচনা করা হয় পুলিশ লাইন্সকে। পুলিশের এই আঞ্চলিক সদর দপ্তরে গোয়েন্দা বিভাগ, কাউন্টার টেরোরিজম ব্যুরো এবং এর পাশে প্রাদেশিক সরকারের সচিবালয়ের অবস্থান। পাকিস্তানের একজন নেতৃস্থানীয় সরকারি কর্মকর্তা বলেছেন, পুলিশকে লক্ষ্য করে সম্ভবত হামলা হয়েছে। পেশোয়ার নগরে পুলিশের লাদাখের সৈন্য বাড়াচ্ছে চীন, সংঘর্ষের আশঙ্কা ভারতের। লাদাখ সীমান্তের ওপর সৈন্য বাড়াচ্ছে চীন। বিশেষ সূত্রে সেই খবর পেয়ে ভারত চীনের মধ্যে আবারও সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করল ভারতীয় পুলিশ। এ ব্যাপারে একটি রিপোর্ট তারা প্রকাশ করেছে লাদাখ পুলিশের শীর্ষ কর্মকর্তাদের একটি সম্মেলনে। ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজার এ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে জানানো হয় সেখানে যোগ দিয়েছিলেন নরেন্দ্র মোদীও। তবে পুলিশ বিভাগের সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করলেও এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি ভারতীয় সেনাবাহিনী। বছর দুয়েক আগেই ভারত চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে গালওয়ান উপত্যকায় হাতাহাতি বাঁধে দুদেশের সেনার মধ্যে। 2020 সালের জুন মাসে সেই ঘটনায় ভারতের 24 জন সৈন্য মারা যান। অভিযোগ ছিল চীনের সেনা লোহার রড, পাথর, পেরেক লাগানো লাঠি নিয়ে হামলা চালায় ভারতীয় সেনাদের ওপর। পাল্টা মোকাবেলা করে ভারতীয় সেনাও। ওই ঘটনায় বেশ কয়েকজন চীনা সেনা নিহত হলেও স্বীকার করেনি বেইজিং। ওই সংঘর্ষ নিয়ে দীর্ঘদিন উত্তেজনা চলছিল লাদাখের ভারত সীমান্ত। শেষে প্রবল ঠান্ডার সাথে পাল্লা দিতে না পেরে একটি সময় লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা পিছিয়ে নিতে বাধ্য হয় চীন। কিন্তু লাদাখ পুলিশের রিপোর্ট বলছে, এবার আরও বেশি প্রস্তুতি নিচ্ছে চীনা সেনা। সীমান্তে সেনা পরিকাঠামো উন্নত করার দিকে জোর দিচ্ছে চীন। গত 20 জানুয়ারি থেকে 22 জানুয়ারি পুলিশের কর্মকর্তাদের একটি সম্মেলনে লাদাখ পুলিশ এই